আবার বাইরের দিকে চেয়ার টেবিল নিয়ে বসে যাবে বাকি পোর্শনটুকু দখল করার জন্য। তাহলে মানুষ হাঁটতে পারবে না, হাঁটতে পারবে না, গাড়ি যেতে পারবে না, আর গাড়ি তো দিন দিন বাড়ছে, আর রাস্তা তো বড় হচ্ছে না, রাস্তা যতটুকু। এই জন্য তো আমাদের দেখুন ফিউচার প্রভিশনের জন্য আমরা রাস্তা রাখি, যাতে পরবর্তীতে আমাদের লেন আমরা এক্সটেন্ড করতে পারি, গাড়ি বাড়বে আমাদের লেন এক্সটেন্ড করতে পারি, কিন্তু পাবলিক ভাবে ফাঁকা জায়গা আছে। এবার মেইন প্রবলেমটা কী কারণ, যে ঠিক আছে কেউ একটা কোনো পাশের দোকান দিয়ে বসলো, যে ঠিক আছে করে খাচ্ছে, কিন্তু দেখা গেল সে সেই সুবিধাটা নিয়ে পরবর্তীতে সেখানে কংক্রিটের স্ট্রাকচার করে দিচ্ছে। মানে মানুষকে, মানে আপনি যদি কোনো সিম্প্যাথেটিক ভাবে কাউকে যদি হেল্পও করে, সেটাকে তারা বাজেভাবে করে ইউজ। পূর্ত দপ্তরের রাস্তায় দেদার চলছে জবরদখল। উত্তরবঙ্গ সংবাদে খবর প্রকাশ হতে নড়েচড়ে বসল প্রশাসন। বুধবার পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা আলিপুরদুয়ার থানার পুলিশ যৌথভাবে ওই পরিদর্শনে সামিল হয়েছিল। পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা পরিদর্শন শেষে জানিয়েছেন, পূর্ত দপ্তরের জায়গা এবং নালা দখল করে কয়েকশো বেআইনি নির্মাণ গড়ে উঠেছে, যা ভবিষ্যতে শহরের পক্ষে বিপজ্জনক হতে পারে। ইঞ্জিনিয়াররা এদিন জানিয়েছেন, নোটিশ দেওয়ার পরেও অনেকে বেআইনি নির্মাণ বন্ধ করেননি, খুব শীঘ্রই বেআইনি নির্মাণ ভেঙে ফেলার জন্য মাইকে প্রচার করা হবে, প্রয়োজনে পুলিশকে সঙ্গে নিয়ে বেআইনি নির্মাণ ভেঙে ফেলারও হুঁশিয়ারি দিয়েছেন আধিকারিকেরা। আলিপুরদুয়ার থেকে মনীন্দ্র নারায়ণ সিংহের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।